আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি লাভলী আক্তার বলছি। তো এখানে বিয়ে বাড়ির একটু দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে, আজকে ছুটি একটি ভিডিও নিয়ে আসলাম। আমার শরীরটা তো ভালো ছিল না, তাই এতদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে বিয়েতে চলে এলাম একটু সবাই মিলে। আমরা এই গরমে কে কিরকম আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, সবার অবস্থা খুবই খারাপ। আমি তো খুব অসুস্থ ছিলাম, মাথা সোজা করতে পারছিলাম না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলে আসছে, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিব। এই যে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি আসছি। এখানে খাওয়া দাওয়া হবে এখন। এই গরমের মধ্যে এই খাবারও খেতেও খুব কষ্ট হয়েছে, কি করব এখন, তাও তো খেতে হবে। এটা ছিল গত শুক্রবারের ভিডিও, তাই এটা তো ছাড়া হয়নি, তাও এটা ছেড়ে দিলাম। তা সবাইকে আমি কয়েকদিন আগে যে স্টিকার কমেন্ট করেছি না, সেদিনই খুবই অসুস্থ ছিলাম, তাই সবাইকে স্টিকার কমেন্টটা করে দিয়েছি। সবাই আমার ভিডিওটা প্রথম দেখার সময় লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যারা যারা আমার প্রথম ভিডিওটা ভিজিট করবেন, সবাই প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ভিডিওটা দেখে কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করে দেননি, আলহামদুলিল্লাহ করে দিবেন আশা করি। তো কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে, হাত ধোয়ার জন্য সামনে চলে যাচ্ছি, যে এখানে যেখানে হাত ধুতে হবে সেখানে চলে যাচ্ছি আমার মেয়ে আর আমি। যে গরমে, গরমের মধ্যে বিয়ে খেতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, আসলে এখানে পরে থাকাটা খুবই কষ্ট হয়। বিয়ের সাথে মধ্যে সবাই তো গর্জের শাড়ি পরে, তাই আমি একটু পরে নিলাম। এখানে আমি হাত ধোয়ার জন্য যাচ্ছি। আমি কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে আমি সবার ভিডিও দেখেছি, কিন্তু কয়েকজনকে আমার কমেন্ট করা হয়নি। আমি আসলে ভুলে গেছিলাম, আর অসুস্থ ছিলাম তো, তাই একটু রেস্ট নিয়েছি। তবু আমি ভিডিও ছেড়ে ছেড়ে সবারটাই দেখেছি, কিন্তু কমেন্ট করা হয়নি। তো এইখানে আমাকে কেউ কিন্তু ভুল বুঝবেন না, আমি সবার ভুল ওয়াজ করে দিই। হাত ধোয়ার পরে এখানে আমি এসে আবার একটু ঘুরে ঘুরে চারিদিকে একটু ভিডিও করে নিলাম। তো এই গরমের মধ্যে আমার মন চাচ্ছিল না ওখানে যে আমি বউর সাথে বরের সাথে ছবি তুলি, আমরা কেউ ওখানে যাইনি, এত গরমের মধ্যে ভালো লাগে না, এমনও আমার শরীরটা ভালো নেই, মনটা ভালো নেই, তাই ওখানে যাইনি, দূরে থেকে একটু ভিডিও করে নিয়েছি। তা আসছি যখন এখানে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমি ওইখানে একটু ছবি তুললাম কয়েকটা, আমার মেয়েকেও একটু তুলে দিলাম, আমি নিজে তুললাম। তা এখানে আমার মেয়ে আর আমি চারোদিকে একটু শুট করে নিলাম, হালকা পাতলা, ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি করে চলে যাব। এর জন্য ছোট্ট একটু ভিডিও দিলাম আপনাদের সঙ্গে, অনেক দিন ধরে দেওয়া হয়নি, তো সবাই তো আমাকে ভুলে যাবে, তাই একটু আজকে ভিডিওটা এটা ছেড়ে দিলাম। আপনারা কষ্ট করে ভুল ওয়াজ করে দিবেন, আমি যে বয়সটা দিচ্ছি আমার কিন্তু খুবই অস্থির লাগছে, আর প্রেশার সবসময় আমার বেড়ে থাকে, এখন সবসময় হাই হয়ে থাকে। আর একটা কথা, আমি অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি, আমার ভিডিওতে এখনো কেউ আসেনি। আর অনেক আপুরা একটু একটু এসে একটু চলে যায়, কিন্তু তারপর আর দেখা যায় না, কেন যে এরকম করে তারা। কিন্তু আল্লাহর রহমতে আমি সবার ভিডিও দেখি, কমেন্ট করি, সাবস্ক্রাইব করি, আমি পুরো ভিডিও দেখে তারপর আমি কমেন্ট করি, কখনো ভুল ওয়াজ না করে কমেন্ট করি না, আল্লাহ কিন্তু দেখেন এটা। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, ছোট ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কিছু পিক আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম। প্লিজ 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 আমার সবাই সাপোর্ট করবেন আমাকে, আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার পুরো ভিডিও ফুল ওয়াচ করে দিবেন। আমার পাশে যারা যারা থাকবে, আলহামদুলিল্লাহ আমি সবার পাশে থাকবো। তা সবাই ভালো থাকবেন, দোয়া করি, এই গরমে সবাই সাবধানে থাকবেন, সবাই লিকুইড জিনিস খাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।